সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, গণিত বিভাগ, সহকারী শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। প্রথমে আমরা কিছু চিত্র লক্ষ্য করি। শিক্ষার্থীবৃন্দরা, তোমরা চিত্রগুলো খুব সুন্দর করে লক্ষ্য করবা, কারণ এই চিত্রগুলো দিয়েই আমরা আজকে কোন টপিকস নিয়ে আলোচনা করব সেটা জানতে পারবো। চলো চিত্র দেখি। চিত্রে দেখা যাচ্ছে যে এখানে কিছু সংখ্যা দেখা যাচ্ছে। সংখ্যায় দেখা যাচ্ছে যে শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি। আমরা অপরেটির চিত্র দেখি। এই চিত্রতে দেখা যাচ্ছে যে কিছু সংখ্যা দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে এলোমেলো অনেক সংখ্যা দেখা যাচ্ছে। এবং এই চিত্রটির দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এখানে কিছু সংখ্যা আছে এবং কিছু প্রক্রিয়া চিহ্ন আছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই চিত্র দেখে আমরা কোন টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বুঝতে পারছো, আজকে আমাদের আলোচনা বিষয় পূর্ণ সংখ্যা। এই অধ্যায় থেকে আমরা যা যা শিখতে পারবো তা হলো পূর্ণ সংখ্যা কী তা বলতে পারবো, ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা পাবো, ঋণাত্মক পূর্ণ সংখ্যা ব্যবহার করতে পারবো, এমনকি সংখ্যার একায় পূর্ণ সংখ্যা স্থাপন করে যোগ ও বিয়োগ করতে পারবো। চলো তাহলে আমরা মূল আলোচনায় যাই। ধনাত্মক পূর্ণ সংখ্যা কি? আমরা আগের ভিডিওতে বলেছি যে ধনাত্মক পূর্ণ সংখ্যাটা কি। আমরা এর আগেও সংখ্যাটা জেনে এসেছি, আমরা আজ পুনরায় আলোচনা করব ধনাত্মক সংখ্যাটা কি, কারণ আমাদের পুরনো কিছু সংখ্যা না জানা থাকলে পরবর্তীতে খুব বেশি অসুবিধা হবে, তাই আমরা একটু রিভিশনে যাই। ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো যে এক, দুই, তিন, চার, ডট ডট, এই সংখ্যাগুলো যে আসে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যেগুলার পজিটিভ মান গ্রহণ করে, সেই সংখ্যাগুলোকে বলবো আমরা ধনাত্মক সংখ্যা। অর্থাৎ আমরা বলতে পারি যে এক, দুই, তিন, চার, ডট ডট, এই সংখ্যাগুলোই হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। অনুরূপভাবে আমরা যাই, এবার আসি অঋণাত্মক পূর্ণ সংখ্যা কী। অঋণাত্মক পূর্ণ সংখ্যা সেই সংখ্যা, অর্থাৎ ধনাত্মক সংখ্যা আমরা কিছুক্ষণ আগে জেনে এসেছি, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যার মধ্যে কিছুটা মিল আছে, তাহলে অবশ্যই বলতে পারবে যে ধনাত্মক সংখ্যাটা কী। ধনাত্মক সংখ্যাটা হলো এক, দুই, তিন, চার, ডট 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 আকারের সংখ্যাটাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। জাস্ট এর সাথে আমরা যদি একটা শূন্য যোগ করে দিই তাহলে এটি অঋণাত্মক সংখ্যা হয়ে গেল। বাস, তাহলে বুঝতেই পারতেছি যে স্বাভাবিক সংখ্যার সাথে যদি আমরা শূন্য নিয়ে পাই, জিরো, ওয়ান, টু, থ্রি, ডট ডট ডট, অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা বলবো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার আসি আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে। ধনাত্মকের বিপরীত শব্দ হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে আমরা বুঝতেই পারতেছি বিপরীত সংখ্যা বলতে বোঝায় মাইনাস চিহ্নযুক্ত। তাহলে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর, ডট ডট আকারে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ মাইনাস ফোর, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান সংখ্যাগুলোই হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমার বিশ্বাস তোমরা সংখ্যাগুলো খুব ভালো করে উপলব্ধি করতে পারছো। তাহলে এবার আসি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা কি? আমরা যে তিনটে সংখ্যা শিখলাম, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমরা এই তিন সংখ্যা যদি একত্রিত করি তখন আমরা পাবো পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমি যে বলতে যাচ্ছি যে শূন্য, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস ফোর এবং ডট ডট সংখ্যাগুলো, অনুরূপভাবে প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি, এমনকি প্লাস ফোর, অর্থাৎ ডট ডট ডট, এই যে সংখ্যাগুলো আমরা পেলাম ধনাত্মক এবং ঋণাত্মক এবং অঋণাত্মক, এই সকল সংখ্যা মিলে আমরা পাবো পূর্ণ সংখ্যা। আমার বিশ্বাস তোমরা খুব সুন্দর পূর্ণ সংখ্যা বুঝতে পারছো। তাহলে আমরা সংখ্যায় বলতে পারবো কি যে মাইনাস ফোর, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, এই সংখ্যাগুলোই আমরা বলবো পূর্ণ সংখ্যা। এবার আসি আমরা সংখ্যারেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করা। গত ক্লাসে আমরা সংখ্যারেখার কিছু আলোচনা করছি। সংখ্যারেখার পর আমরা কীভাবে সংখ্যারেখা থেকে যোগফল নির্ণয় করতে হয় সেটা আজ আমরা শিখব। চলো বন্ধুরা, তাহলে আমরা শিখে নিই কীভাবে সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করতে হয়। তোমাদের অনুশীলন 3.2-এ আমাদের একের ক নম্বর প্রশ্নে ছিল নয় প্লাস ব্র্যাকেটে মাইনাস সিক্স, এটাকে সংখ্যারেখায় সাহায্যে যোগফল করতে। তাহলে আমরা সংখ্যারেখার সাহায্যে যোগফল কীভাবে নির্ণয় করতে হয় চলো দেখে নিই।
তোমাদের নিশ্চয় মনে আছে সংখ্যা রেখা প্রয়োগ করার সময় আমাদের অবশ্যই একটা রেখা টেনে নিতে হবে এবং এই রেখার মাঝে একটা বিন্দু স্থাপন করতে হবে এবং এই বিন্দুটার পরে ডাইন সাইডে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো ধনাত্মক সংখ্যা এবং বাম সাইডে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো ঋণাত্মক সংখ্যা অর্থাৎ মূল বিন্দুকে আমরা জিরো ধরে ডাইন পাশের সংখ্যাগুলোকে আমরা পজিটিভ সংখ্যা দিয়ে বসেছি এবং মূল বিন্দুকে জিরো ধরে আমরা বাম পাশের সংখ্যাগুলোকে আমরা ঋণাত্মক সংখ্যায় পরিণত করেছি তাহলে এখন আমাদের প্রশ্ন হলো যে ডান দিকে যে সংখ্যাগুলো আসলো সেগুলো ধনাত্মক দিকে আসলো এবং বাম দিকে যে সংখ্যাগুলো আসলো সেগুলো ঋণাত্মক সংখ্যা চলে আসলো এখন আমাদের যোগফলের দিকে লক্ষ্য রাখি যোগফলে দেখা যাচ্ছে যে নয় আছে এর সামনে কোনো চিহ্ন নেই তার মানে এটি সামনে প্লাস চিহ্ন বহন করে যদি কোনো সংখ্যার সামনে কোনো চিহ্ন না থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে এটি ধনাত্মক দিকে যাচ্ছে তাহলে তোমরা অবশ্যই বলতে পারবে যে নয় ধনাত্মক দিকে যদি যায় থাকে তাহলে ডান দিকে যাবে না বাম দিকে যাবে হ্যাঁ শিক্ষার্থীবৃন্দরা তোমরা অবশ্যই বুঝতে পারছো যে জিরো থেকে নয় ডান দিকে যাবে কারণ এটি ধনাত্মক সংখ্যা সুতরাং আমরা জিরো থেকে নয় পর্যন্ত সংখ্যায় চলে আসলাম অর্থাৎ এটি হলো নয় অর্থাৎ প্লাস নাইন এবার আমরা আসি মাইনাস সিক্সে তোমরা বলতে পারবে যে মাইনাস সিক্স তো পেছনে লেখা নেই তাহলে আমরা আসবো কীভাবে হ্যাঁ আমরা যেহেতু জিরো থেকে নয়ে চলে গেছি আবার ঠিক শেষ পর্যন্ত নয় যে বিন্দুটা আমাদের স্থাপিত হয়েছিল এই নয় বিন্দু থেকেই আমাদের ছয় ঘর পিছনে আসতে হবে কারণ আমাদের ঋণাত্মক ঋণাত্মক মানে বাম সাইডে চলে আসতে হবে যদি ধনাত্মক হতো তাহলে আমরা ডাইন সাইডে চলে যেতাম তাহলে এই নয় জায়গা থেকে আমরা পেছনের দিকে আমরা ছয় ঘর পিছিয়ে আসবো তাহলে ঠিক নয় থেকে ছয় ঘর পিছিয়ে আসলে এইট সেভেন সিক্স ফাইভ ফোর অ্যান্ড থ্রিতে থেমে যায় অর্থাৎ এটা হলো মাইনাস সিক্স তার মানে আমরা পেয়ে গেলাম যে নয় ঘর প্রথমে গেলাম কারণ নয় ঘর যেতে বলেছিল এবং নয় ঘর থাকার পর আমরা ছয় ঘর পিছিয়ে আসলাম কারণ ঋণাত্মক চিহ্ন থাকার কারণে ঋণাত্মক চিহ্ন ছয় ঘর পিছিয়ে আসার ফলে আমাদের এসে দাঁড়ালো থ্রিতে তার মানে আমাদের অ্যান্সার হলো থ্রি অনুরূপভাবে আমরা আর একটা যোগফল নির্ণয় করে দেখি সংখ্যা রেখা ব্যবহার করে বা যোগফল নির্ণয় করব সেম ক্যাটাগরি ফাইভ প্লাস মাইনাস ইলেভেন আমার বিশ্বাস তোমরা একের খ নম্বর অঙ্কটা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ আমি আগের মতোই সিস্টেম অর্থাৎ আমরা প্রথমে সংখ্যা রেখার জন্য একটা রেখা টেনে নেব এবং এই সংখ্যা রেখার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে তা হলো একটা মূলবিন্দু স্থাপন করে নিতে হবে মূলবিন্দুকে জিরো ধরে নিতে হয় এবং ডাইন সাইডে যে সংখ্যাটা গিয়েছে সেগুলো পজিটিভ মান এবং বাম সাইডে যে সংখ্যাগুলো আছে সেগুলো নেগেটিভ মান এবং আমাদের প্রথম হলো আনতে হবে প্লাস ফাইভ অর্থাৎ আমরা যেহেতু চিহ্ন নেই তাহলে আমরা ধরেই নিতেও এটা ধনাত্মক চিহ্ন বহন করে তাহলে ধনাত্মক চিহ্ন বহন করলে এর সংখ্যার সঙ্গে অবশ্যই প্লাস ফাইভ হবে তাহলে প্লাস ফাইভ হলে আমাদের জিরো থেকে প্লাস ফাইভের দূরত্বতে যেতে হবে তাই এটা জিরো ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভে চলে আসলাম অনুরূপভাবে আমরা যখন ফাইভে এসে ক্লিয়ার হয়ে গেল এখন আমাদের প্রশ্ন হলো এই প্লাস ফাইভ থেকে আমাদের মাইনাস এগারো বলা আছে অর্থাৎ আমাদের পিছনে এগারোটা ঘর পিছিয়ে আসতে হবে তাহলে এগারোটা ঘর পিছিয়ে আসতে গেলে আমাদের কী করতে হবে ঠিক অনুরূপভাবে পাঁচ থেকে আমাদের এগারো ঘর এগিয়ে আসতে হবে অনুরূপভাবে আমরা আসি পাঁচ থেকে এগারো ঘর এগিয়ে আসলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ আমরা মাইনাস সিক্স পর্যন্ত চলে এসেছি তার মানে এই যোগফল নির্ণয় করে আমরা দেখতে পেলাম যে অ্যান্সার হবে মাইনাস সিক্স আমার বিশ্বাস তোমরা খুব সুন্দর বুঝতে পারছো তাহলে এই মাইনাস সিক্সে থেকে আসার ফলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম মাইনাস সিক্স এবার আসি উদাহরণ এক নম্বর প্রশ্নে অর্থাৎ যোগফল নির্ণয় করো দেখা যাচ্ছে যে যোগফলে কী কী সংখ্যা দেওয়া আছে মাইনাস নাইন প্লাস প্লাস ফোর এবং মাইনাস সিক্স আমরা সংখ্যা রেখার সাহায্যে এতক্ষণ যোগফল করলাম এবার আমরা যোগফল করব শুধুমাত্র সংখ্যা রেখা ব্যবহার না করে তাহলে সংখ্যা রেখা ব্যবহার না করে যে যোগফলগুলো করতে হবে সেগুলোর ক্ষেত্রে আমাদের কী করা উচিত অর্থাৎ যোগফল নির্ণয় করার জন্য আমাদের প্রথমে বন্ধনীর কাজ করতে হবে তোমরা সবাই খুব ভালো করে জানো বন্ধনী কী আমরা তিনটা বন্ধনী সম্বন্ধে জানি একটা প্রথম বন্ধনী দ্বিতীয়টা সেকেন্ড বন্ধনী নামে পরিচিত এবং তিন নম্বরটা হলো থার্ড বন্ধনী নামে পরিচিত আমরা এখানে দেখতে পাচ্তেছি সবগুলোই প্রথম বন্ধনীতে আছে প্রথমত কথা হলো আমাদের অবশ্যই বন্ধনীর কাজগুলো ঠিকভাবে করতে হবে অর্থাৎ প্রশ্নটা ছিল মাইনাস নাইন প্লাস প্লাস ফোর এবং প্লাস দিয়ে ব্র্যাকেটে আছে মাইনাস সিক্স আমরা সবাই জানি প্রক্রিয়া চিহ্নগুলোর ক্ষেত্রে প্লাসে প্লাসে প্লাস হয় প্লাসে প্লাসে যখন আমরা গুণ করবো প্লাস হবে প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হবে সেক্ষেত্রে এর সামনে কোনো চিহ্ন না থাকার কারণে আমরা ধরে নেব সামনে প্লাস চিহ্ন আছে
তাহলে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন যদি আমরা গুণ করে দেই, অর্থাৎ ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য আমাদের গুণ করতে হবে, গুণ করার জন্য আমাদের কাজ করতে হবে প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ নাইন নাইনে আসলো প্লাস মাইনাসে মাইনাস বসলো। এই ক্ষেত্রে চিহ্ন আছে সামনে প্লাস এবং এখানেও চিহ্ন আছে প্লাস। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, প্লাসে প্লাসে গুণ করলে আমাদের কিন্তু প্লাসেই হয়। সো প্লাসে প্লাসে গুণ করে প্লাস ফোর এবং প্লাস মাইনাসে গুণ করার ফলে আমাদের কিন্তু ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়ে গেছে। সেক্ষেত্রে প্লাস মাইনাসে গুণ করলে হবে মাইনাস, সেক্ষেত্রে আমরা এখানে বসেছি মাইনাস। তাহলে আমরা পেলাম কি, মাইনাস নাইন প্লাস ফোর মাইনাস সিক্স। তোমরা লক্ষ্য করে দেখতে পারবা এখানে সংখ্যা পেয়েছি আমরা দুটো, একটা প্লাসের দুটো মাইনাসের এবং একটা প্লাসের সংখ্যা। তার মানে আমাদের একই প্রক্রিয়া যত চিহ্নগুলোর ক্ষেত্রে অবশ্যই যোগ করতে হবে এবং আমরা সেটাই করেছি। এই প্লাস ফোর জায়গায় বসিয়েছি এবং মাইনাস নাইন এবং মাইনাস সিক্স যোগ করলে আমরা পাই মাইনাস ফিফটিন। সুতরাং চার যেহেতু পজিটিভ মান এবং ফিফটিন যেহেতু নেগেটিভ, সুতরাং আমরা যখন চার থেকে পনেরো বিয়োগ করতে যাব তাহলে আমাদের মান পেয়ে যাব মাইনাস এগারো। আমার বিশ্বাস তোমরা খুব সহজেই বুঝতে পারছো। চলো আর একটা উদাহরণ দেখে নিই। এই উদাহরণটার দিকে লেখাইলে বুকে বুঝতে পারবা, আমরা এর সমাধান তোমাদের করে দেখাচ্ছি। প্লাস থার্টি প্লাস দিয়ে ব্র্যাকেটে আছে মাইনাস টোয়েন্টি থ্রি, প্লাস ব্র্যাকেটে আছে মাইনাস সিক্সটি থ্রি, প্লাস প্লাস আছে ফিফটি ফাইভ। এবার আমরা আগের মতোই সেম ক্যাটাগরিতে চলে আসি। যেহেতু এর সামনে কোনো চিহ্ন নেই তাহলে আমরা ধরেই নেব এর সামনে প্লাস চিহ্ন আছে। তাহলে প্লাস চিহ্ন থাকার কারণে প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ এই থার্টি বসে গেল। আবার প্লাস এবং মাইনাস, এই প্লাস এবং মাইনাসে যখন আমরা গুণ করব তখন প্লাস মাইনাসে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এই টোয়েন্টি থ্রি, এই টোয়েন্টি থ্রি জায়গায় চলে এসেছে। আবার অনুরূপভাবে যখন আমরা প্লাস মাইনাস গুণ করতে যাব প্লাস মাইনাসে মাইনাস এই সিক্সটি থ্রি, এই সিক্সটি থ্রির জায়গায় চলে এসেছে। অনুরূপভাবে প্লাসে প্লাসে গুণ, বলো তো দেখি প্লাসে প্লাসে গুণ করলে কী হয়? হ্যাঁ, তোমার সুন্দর বলতে পেরেছো, প্লাসে প্লাসে গুণ করলে অবশ্যই প্লাস হয়। তাই প্লাসে প্লাসে গুণ করে প্লাস বসাইছি এবং সংখ্যাটা ঠিক থাকবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারছো যে সবসময় প্রক্রিয়া চিহ্ন গুণ করে প্রক্রিয়া চিহ্ন চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের সংখ্যার কোনো চেঞ্জ হচ্ছে না। এটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সংখ্যা যা থাকবে যা আছে তাই বসবে কিন্তু সংখ্যার কোনো চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে প্লাস বা মাইনাস, অর্থাৎ প্রক্রিয়া চিহ্নগুলো। আমরা পেলাম তিরিশ মাইনাস টোয়েন্টি থ্রি মাইনাস সিক্সটি থ্রি প্লাস ফিফটি ফাইভ। এবার আমরা দেখব যে কোন দুটো সংখ্যা প্লাস এবং কোন দুটো সংখ্যা মাইনাস। তোমরা দেখে বলো দেখি যে এখানে প্লাস সংখ্যাযুক্ত কোন কোন সংখ্যা আছে। হ্যাঁ, তোমরা বলতে পারবে, কারণ যেহেতু তিরিশের সামনে কোনো চিহ্ন নেই তার মানে এখানে প্লাস চিহ্ন বহন করে। অনুরূপভাবে ফিফটি ফাইভের সামনে প্লাস চিহ্ন, তার মানে আমরা বুঝতে পারতেছি তিরিশ এবং পঞ্চান্ন অর্থাৎ ফিফটি ফাইভ এই দুটো প্লাস চিহ্ন, আর এই প্লাস চিহ্ন দুটো যোগ করলে আমরা পাবো এইটটি ফাইভ। গুড। এবং এবারে দেখা যাচ্ছে দুটি সংখ্যা ঋণাত্মক আছে, একটি টোয়েন্টি থ্রি আর একটি হলো সিক্সটি থ্রি। দুটোই যেহেতু ঋণাত্মক চিহ্ন বহন করে সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি ঋণাত্মক চিহ্ন দুটোও যোগ হবে, কারণ একই চিহ্নযুক্ত সংখ্যা থাকলে সেগুলোকে যোগ করতে হয়। সেক্ষেত্রে টোয়েন্টি থ্রি এবং সিক্সটি থ্রি যোগ করে আমরা পাই এইটটি সিক্স। তাহলে এবার আসি যে এইটটি ফাইভ মাইনাস এইটটি সিক্স, বুঝতেই পারতেছো এইটটি ফাইভ প্লাস এবং এইটটি সিক্স মাইনাস। তাহলে এইটটি ফাইভ থেকে এইটটি সিক্স যদি আমরা বিয়োগ করতে যাই তাহলে দেখাই যাচ্ছে আমাদের মান আসতে মাইনাস ওয়ান। আমার বিশ্বাস তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এবার আসো উদাহরণ তিন, অর্থাৎ দেখো উদাহরণ তিনে কী বলা আছে। মাইনাস টেন প্লাস নাইনটি প্লাস এইটটি ফোর প্লাস মাইনাস ফিফটিন। এবার তাকাও আগের মতোই, সামনে যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে প্লাস চিহ্ন ধরে নিতে হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এর সামনে প্লাস আছে। এইবার একটু জিনিস লক্ষ্য করি, এখানে নাইনটি টুর সামনে কোনো চিহ্ন নেই অর্থাৎ ব্র্যাকেট আছে, তার মানে কি চিহ্ন নেই? না, চিহ্ন অবশ্যই আছে, সেই চিহ্নটি এখানে উজ্জ্বল আছে অর্থাৎ ধনাত্মক চিহ্ন আছে। তাহলে প্লাসে প্লাসে হলো প্লাস, তাহলে নাইনটি টু। অনুরূপভাবে এখানে একই সেম ক্যাটাগরি, প্লাসে প্লাসে প্লাস এইটটি ফোর এবং প্লাস মাইনাসে মাইনাস ফিফটিন। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই নাইনটি টু প্লাস এবং এইটটি ফোর প্লাস, তাহলে এই দুটো আমরা যদি যোগ করি তাহলে নাইনটি টু প্লাস এইটটি ফোর যোগ করলে হয় ওয়ান সেভেন্টি সিক্স, এবং মাইনাস টেন এবং মাইনাস ফিফটিন এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে পাবো মাইনাস টোয়েন্টি ফাইভ। তাহলে আমাদের ওয়ান সেভেন্টি সিক্স থেকে টোয়েন্টি ফাইভ যদি আমরা মাইনাস করি অর্থাৎ বিয়োগ করি তাহলে আমাদের পাওয়া যাবে ওয়ান ফিফটি ওয়ান। তাহলে শিক্ষার্থী বিন্দুরা তোমরা
আমার বিশ্বাস এই ক্লাসে তোমাদের সংখ্যারেখায় এবং সংখ্যারেখা ছাড়া যোগ করা কিভাবে করা যায় যোগ বিয়োগের কাজগুলো তোমরা জানতে পেরেছো। আমি যদি তোমাদের এখন প্রশ্ন করি যে ঋণাত্মক সংখ্যা কি, তোমরা অবশ্যই বলতে পারবে যে সকল সংখ্যাগুলো ধনাত্মকের বিপরীত, অর্থাৎ -4 -3 -2 -1 ডট 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 আকারের সংখ্যাগুলোকে আমরা বলবো ঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা কি যদি প্রশ্ন করি তাহলে তোমরা অনায়াসে বলতে পারবে অঋণাত্মক সংখ্যা সেই সংখ্যা যে শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাগুলোকেই অঋণাত্মক সংখ্যা বলা হয়। ধনাত্মক সংখ্যা কি, তাহলে শূন্য বাদে অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যেগুলো 1 2 3 4 ডট ডট এই সংখ্যাগুলোকে আমরা বলবো ধনাত্মক সংখ্যা। এবং পূর্ণ সংখ্যা কি, সকল অঋণাত্মক সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা সবগুলো সংখ্যা একত্রিত করে যখন আমরা একটা সংখ্যা সাজাই তখন আমরা সেই সংখ্যাটাকে বলবো পূর্ণ সংখ্যা। আমার বিশ্বাস তোমরা খুব বুঝতে পারছো। তাহলে তোমাদের বাসার কাজ, তোমরা অবশ্যই আমাকে নেক্সট ক্লাসে করে দেখাবে যে যোগফল কিভাবে নির্ণয় করতে হয়। এখানে কিন্তু আমরা উল্লেখ করে দিইনি সংখ্যারেখার সাহায্যে যোগ করো, অর্থাৎ তোমরা স্বাভাবিকভাবে যোগফল নির্ণয় করে দিবা, অর্থাৎ 8 + -7 এবং 5 + 4, অর্থাৎ যোগ করে যোগফল কত আসে সেটা আগামীকার ক্লাসে তোমরা এসে দেখাবা। আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামীকাল তোমাদের ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সকলকে।